তা কিছু কাজের সূত্রে হঠাৎ শ্রীরামপুর যাওয়া। আর শ্রীরামপুর গিয়ে মাথায় আসে যে শ্রীরামপুর টেক্সটাইল কলেজটা ঘুরে আসি, অর্থাৎ তোমরা যেটাকে GCETTS নামে চেন। তো আমাদেরই জার্নিটা স্টার্ট হলো হাওড়া স্টেশন থেকে। ওখানে ট্রেনের টিকিট কেটে বালি বেলুর হয়ে চললাম শ্রীরামপুরের পথে। লাস্ট ট্রেনে উঠেছি এক বছর হয়ে গেছে, অর্থাৎ করোনার আগে। তাই এই প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা সত্যিই ভরে গেল। সবুজ ঘাস, চারিদিকে গাছপালা, নীল আকাশ, সত্যি কি অপরূপ দৃশ্য। দেখতে দেখতে চলে এলাম রিষড়া। এটি রিষড়া স্টেশন। এরপরে কোন নগর হয়ে আমরা ঢুকবো শ্রীরামপুরে। অবশেষে ট্রেন এসে দাঁড়ালো শ্রীরামপুর স্টেশনে। এখান থেকে নেবে এই সিঁড়ি দিয়ে সোজা আমরা নেবে গেলাম নিচে। হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে পড়লাম স্টেশন সংলগ্ন বাজারে। এখানে একটু ভিড়ভাড়টা বেশি ছিল বলা যায়। তারপরে আমরা হেঁটে চললাম টোটো ধরতে। শেষমেশ টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো ধরলাম, কিন্তু সেটি ছাড়তে 15 মিনিট দেরি করে দিয়েছিল আমাদের। এইখান থেকে যে রাস্তাটি চলেছে এটি গিয়ে পড়ছে পুরো কলেজের সামনে। এর একধারে গঙ্গা ও এর একধারে কলেজ। ভিজে মাটির গন্ধ ও ঠান্ডা বাতাস এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করেছিল, সত্যি খুবই সুন্দর। এখন যেটি দেখতে পাচ্ছ সেটা একটা কবরস্থান। রোদ সেদিন খুবই ছিল, কিন্তু গঙ্গার হাওয়ায় একটু হলেও গরমটা কম লাগছিল। এই জায়গাটি খুবই খোলামেলা। নিচ দিয়ে নেবে হেঁটে গেলে ওখানটা অনেকটা দাঁড়ানোর জায়গা আছে। আবার একটু এগিয়ে গেলেই সামনে একটা বেদি টাইপের করা আছে যেখানে তুমি বসতে পারবে। এখানে একটি চায়ের দোকান আছে ছোট্ট, এই যে বেদিটার কথা বলছিলাম। এখান দিয়ে সিঁড়ি করা আছে, তুমি নিচে নেবে যেতে পারবে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম কলেজের ঠিক সামনেটা। এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে নামতে হলে সাবধানে নেব। এখানটা অনেকটা পাক আছে, আর এখান থেকে দৃশ্যটি সত্যি খুবই মনোরম। একটি ছোট্ট ঝর্ণার মতো এখান দিয়ে জল পড়ছিল, যেটা আমি হাত দিয়ে দেখালাম এক্ষুনি। তো এটাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর কলেজের গেট। তো আমরা চললাম ভেতরে। ক্যাম্পাসে ঢুকে আমরা সিকিউরিটিকে জিজ্ঞেস করে নিলাম ক্যাশিয়ারের রুমটা। মেন গেট দিয়ে ঢুকে বাঁ হাতে যেটা তোমার প্রথম চোখে পড়বে সেটি হলো এই সাদা রঙের বিল্ডিংটা। পাখিরা তাদের নিজ ডাকে সম্বোধন করলো আমাদের। বাদিকে বললো না, বাহ জায়গাটা খুব সুন্দর। কিন্তু এই যে এইখানটাই হচ্ছে সেই জায়গাটা। কলেজের নামটা কি সুন্দর করে লেখা আছে এখানে। তাই এইবার আমরা চললাম নতুন বিল্ডিংটার দিকে। এটি নতুনই হয়েছে, আর এর আগে যে বিল্ডিংটা দেখালাম সেটি পুরনো। কোথা দিয়ে ঢুকবো বুঝতে পারছিলাম না, কারণ এদিকে চারিদিকে ব্যারিকেড দেওয়া আছে।
তারপর এই লোহার দরজাটি খুলে আচ্ছা 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 ভেতরে গেলাম। এই সিঁড়িটা দিয়েও ভেতরে যাওয়া যায়, কিন্তু আমরা গেলাম এই দিক দিয়ে। একদম উপরে বলছে না না এটাই। চলো টপ ফ্লোরে বললো না। তা গন্ডগোলটা হলো এইখানে এসে। আমাদের যাওয়ার কথা ছিল অন্য বিল্ডিংয়ে, আমরা ভুল করে চলে আসি নতুনটায়। উঠে দেখি আমরা পুরো ছাদের কাছে চলে এসেছি, দেন আবার ব্যাক করা। হেঁটে নামি আয়, হেঁটে এই বিল্ডিং এর কনস্ট্রাকশন এখনো চলছে, অল্প স্বল্প কাজ কিছু বাকি আছে, শীঘ্রই শেষ হয়ে যাবে, দেন কলেজ আবার স্টার্ট হয়ে যাবে। এইটাই সেই বিল্ডিং এর করিডোর যেখানে আমার যাওয়ার কথা ছিল। সো ফাইনালি খুঁজে খুঁজে এখানে এলাম। তা এই যে জায়গাটা তোমরা এখন দেখছো, এটাকে কলেজের অফিস রুম বলেই চলে। এই বাঁদিক গেলেই ক্যাশিয়ারের ঘর। আমি এখানে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। র্যাগিং নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি আছে। এছাড়া কলেজে র্যাগিং নেই বললেই চলে। বাঁদিকে সোজা গেলে তুমি কটা রুম দেখতে পাবে। এই লেখাগুলো র্যাগিং সংক্রান্ত রুলস অ্যান্ড রেগুলেশনস ইত্যাদি ইত্যাদি। ডক্টর সুদীপ্ত শেখর মাহিষ, অর্থাৎ এই কলেজের প্রফেসরের নাম লেখা আছে এই নেম প্লেটে। ডান দিকে এরিয়াটা যেটা দেখছো, এটি কলেজের সামনের করিডোরটি। তো ফাইনালি আমরা সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। টিফিন টাইমে আড্ডা দেওয়ার জন্য এর থেকে ভালো জায়গা বোধহয় আর নেই। এটি কলেজের পার্কিং এরিয়া বললেই চলে। আচ্ছা এখানে এক করে দেবো, বুঝলি। এটা হোস্টেল লাগবে। এক্স্যাক্টলি জানি না ওটা হোস্টেল ছিল কিনা, কেউ যদি জানো তাহলে আমায় একটু কমেন্ট করে বলো। আর যারা বাইরে থেকে পড়তে আসছো, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই সুন্দর মনোরম পরিবেশে থেকে পড়াশোনা করার আনন্দটাই আলাদা। সত্যি জায়গাটা তো সুন্দর, শেষের দিকে যেতে ইচ্ছেই করছিল না। তা সমস্ত কলেজের কাজকর্ম শেষ করে আমরা বেরিয়ে এলাম কলেজ থেকে। এবার যাওয়ার পালা। Thank you.
ফিলিংস